রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরের তৃতীয় পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির সকল শিক্ষার্থীকে ফিজিক্স টু ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের লাইভ ক্লাস হচ্ছে 5। আমি বরাবরের মতো তোমাদের সঙ্গে আছি শারমিন ফারজানা, ইনস্ট্রাক্টর ননটেক ফিজিক্স। আচ্ছা, আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ করে দিয়েছিলাম আর আদ্রা আমরা শুরু করেছিলাম, প্রশ্নগুলো দেখেছিলাম, বলেছিলাম যে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আদ্রতা শিখব। তো আজকের ক্লাসে আমরা আসো আদ্রতা শুরু করে দেই। আমাদের আদ্রতার যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আমরা শিখব আর কি অধ্যায়ে, সেই প্রশ্নগুলো দেখো। প্রথমে শিখব আদ্রতা, পরমাদ্রতা ও আপেক্ষিক আদ্রতা কাকে বলে। তারপরে শিখব আপেক্ষিক আদ্রতার নির্ণয়। তারপরে শিখব এনথালপি, সাইক্রোমেট্রিক, প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, শিশিরাঙ্ক। এরপরে শিখব বাষ্পচাপ ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক। তারপর শিখব ড্রাই বাল্ব তাপমাত্রা, ওয়েট বাল্ব তাপমাত্রা। মোটামুটি এই আমাদের বিষয় যেগুলো আমরা আজকে শিখব। এখন প্রথমেই চলে আসি, দেখো আদ্রতা, আদ্রতা কি? আমরা হরহামেশাই কিন্তু আদ্রতা কথাটা ব্যবহার করি। আমরা টিভিতে খবর দেখি, সেখানেও আমরা আদ্রতা শব্দটার সাথে পরিচিত। তো আদ্রতা আসলে কি সেটা একটু দেখে নেই আসো। কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা, তা আদ্রতা দিয়ে নির্দেশ করা হয়। বায়ুর আর্দ্রতা দুইভাবে প্রকাশ করা হয়, একটা হলো পরমাদ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি বললাম যে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা, আর্দ্রতা দিয়ে তাই নির্দেশ করা হয়। তাহলে পরমাদ্রতা কি? কোনো সময় কোনো নির্দিষ্ট স্থানের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর পরম আর্দ্রতা বলা হয়। জলীয় বাষ্প কি আমরা মোটামুটি সবাই জানি যে পানিতে, বাতাসে পানির কণা ভেসে বেড়ায়, আমরা মূলত সাধারণভাবে সেটাকেই জলীয় বাষ্প বলে থাকি। আচ্ছা, এরপরে দেখো আপেক্ষিক আর্দ্রতা। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হয় তার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আচ্ছা, অনুপাতটা যদি আমরা দেখি আমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো এই যে আমাদের আপেক্ষিক আর্দ্রতা, অনুপাতটা কি? নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, আর ভাগ করতে হবে কি দিয়ে? ওই তাপমাত্রায় সম পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ আর ইনটু হচ্ছে 100। অর্থাৎ আমরা আর্দ্রতাটা পার্সেন্টেজ হিসাবে যেহেতু হিসাব করি, সুতরাং আমাদের এখানে 100 দিয়ে গুণ দিতে হয়। আর এখানে যে আমরা সম্পৃক্ত কথাটা বলছি, যে সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ, এই সম্পৃক্ত মানে হচ্ছে যে বায়ুর কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতার একটা নির্দিষ্ট সীমা আছে, এর বাইরে কিন্তু বায়ু জলীয় বাষ্প ধারণ করতে পারে না। তাহলে যে সীমা পর্যন্তই সে জলীয় বাষ্পটা ধারণ করতে পারে, সে আর পারে না, তখন কিন্তু সেই বায়ুটাকে আমরা সম্পৃক্ত বায়ু বলি। সংজ্ঞা আমি দিয়েছি, একটু পরেই আমরা শিখব। আচ্ছা, এরপরে দেখো এনথালপি কি? কোনো একক পরিমাণ পদার্থের সর্বোচ্চ তাপমাত্রা থেকে সর্বনিম্ন তাপমাত্রায় বা সর্বনিম্ন তাপমাত্রা থেকে সর্বোচ্চ তাপমাত্রায় রূপান্তর হতে যে সর্বমোট তাপ শোষণ ও প্রয়োগ করার প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে এনথালপি। কি করবে? যে পদার্থের সর্বোচ্চ তাপমাত্রা থেকে সর্বনিম্ন তাপমাত্রায় নিয়ে যেতে হবে, অথবা সর্বনিম্ন তাপমাত্রা থেকে সর্বোচ্চ তাপমাত্রায় নিয়ে যেতে হবে। এই যে তুমি এই কাজ দুটো করলে, এর ভেতরে যে তাপের শোষণ এবং প্রয়োগটা প্রয়োজন হবে
সেটুকুই হচ্ছে আমাদের এনথালপি। এরপরে দেখো সাইক্রোমেট্রিক আসতে পারে পরীক্ষায়, যে সাইক্রোমেট্রিক কাকে বলে অথবা সাইক্রোমেট্রিক চার্ট কাকে বলে। এখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, অর্থাৎ আমরা যেটাকে এয়ার কন্ডিশন রুম বলি, তাহলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের উপস্থিতিতে উক্ত বাতাসের প্রধান বৈশিষ্ট্য ড্রাই বাল্ব ও ওয়েট বাল্ব তাপমাত্রা। তার মানে বাতাসের প্রধান দুটো বৈশিষ্ট্য হচ্ছে ড্রাই বাল্ব ও ওয়েট বাল্ব তাপমাত্রা, সংজ্ঞা একটু পরে শিখব। যে ডিজাইন দ্বারা পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে সাইক্রোমিটার। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের উপস্থিতিতে উক্ত বাতাসের প্রধান বৈশিষ্ট্য ড্রাই বাল্ব ও ওয়েট বাল্ব তাপমাত্রা, যে ডিজাইন দ্বারা পরিমাপ করা হয় তাকে সাইক্রোমিটার বলে। সাইক্রোমিটারের সাহায্যে বায়ুর বিভিন্ন বৈশিষ্ট্যের যে চার্ট তৈরি করা হয় তাকে সাইক্রোমেট্রিক চার্ট বলা হয়, অর্থাৎ বায়ুর সাতটি বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি চার্টকেই সাইক্রোমেট্রিক চার্ট বলে। একটু পড়ার সময় বুঝে বুঝে পড়বে, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, শুধু ওই যে তোতা পাখির মতন মুখস্থ করবে তাহলে কিন্তু মনে থাকবে না, একটু বুঝে বুঝে পড়বে। আচ্ছা, এরপরে দেখো যেটা আরও আগে থেকে পড়ে এসেছো, তারপরেও এই জিনিসটা আসলে এমনই একটা প্রশ্ন যেটা সব সময়ের জন্যই ইম্পর্টেন্ট, যেমন প্রমাণ তাপমাত্রা ও চাপ বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটাকে আমরা সংক্ষেপে এসটিপি বলি, অথবা আদর্শ তাপমাত্রা ও চাপ বা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটাকে আমরা এনটিপি বলি। সংজ্ঞা আসতে পারে পরীক্ষায় যে প্রমাণ তাপমাত্রা কাকে বলে। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এটি 0 ডিগ্রি সেলসিয়াস, এবং এসআই এককে বা পরম তাপমাত্রার স্কেলে এর মান হবে কত? 273 কেলভিন। এরপরে প্রমাণ চাপ সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় 76 সেন্টিমিটার উচ্চতার শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ ধরা হয়। এই প্রমাণ চাপকে 1 অ্যাটমোস্ফিয়ার চাপ বা 760 মিলিমিটার বা 101.325 কিলো প্যাসকেল চাপ ধরা হয়। তোমরা এখানে 1 অ্যাটমোস্ফিয়ার মনে রাখবে অথবা 760 মিলিমিটার মনে রাখলেই হবে, এর বেশি কিন্তু মনে রাখতে হবে না। এরপরে দেখো সম্পৃক্ত বায়ু, আমরা একটু আগেই বলছিলাম সম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত বায়ু সংজ্ঞাটা কি দেখো। এক নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট উষ্ণতায় এক নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে। যখন তার চেয়ে বেশি জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বায়ুর থাকে না, তখন সেই বাতাসকে কিন্তু সম্পৃক্ত বায়ু বা স্যাচুরেটেড বায়ু বলা হয়, এয়ার, স্যাচুরেটেড এয়ার। আচ্ছা, শুষ্ক বায়ু, আমরা দুই রকম বায়ু শিখবো, একটা হচ্ছে শুষ্ক বায়ু আর একটা হচ্ছে ভেজা বায়ু বা আর্দ্র বায়ু। তাহলে শুষ্ক বায়ুটা কি? যে বায়ুতে জলীয় বাষ্প খুব কম থাকে তাকে শুষ্ক বায়ু বলা হয়। উদাহরণ হিসাবে বলো তো কী বলা যায়। যেমন ধরো শীতকাল, শীতকালে আমাদের বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে কারণ বৃষ্টি হয় না, কাজেই শীতকালের বাতাসটা কিন্তু শুষ্ক বাতাস, অর্থাৎ শুষ্ক বায়ু। আর্দ্র বায়ু, যে বায়ুতে জলীয় বাষ্প ও শুষ্ক বায়ুর মিশ্রণ থাকে তাকে আর্দ্র বায়ু বলা হয়। কিরকম? যেমন বর্ষাকালের বায়ুটা কিন্তু আমাদের আর্দ্র বায়ু, কারণ বর্ষাকালে বৃষ্টি হয় এবং বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সে সময় থাকে। তাহলে আমার শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ু, এ দুটো কিন্তু আমরা শিখে ফেললাম। এরপরে আসো শিশিরাঙ্ক কি। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সীমাবদ্ধ। তাপমাত্রা বাড়লে ওই স্থানের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, কোনো স্থানের তাপমাত্রা কমলে ওই স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তাপমাত্রা ক্রমশ কমতে থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুমণ্ডলের স্থানে জলীয় বাষ্প ধারাই সম্পৃক্ত হয়। ওই তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প তখন শিশিরে পরিণত হয়, এই তাপমাত্রাটাকেই শিশিরাঙ্ক বলা হয়। কি বুঝলে বলো তো? শিশির কি জিনিস? আমরা শীতকালে ঘাসের ডগায় যে পানির ছোট ছোট কণাগুলো দেখতে পাই সেগুলোই কিন্তু শিশির। শিশির তৈরি হওয়ার জন্য আমার কি দরকার? জলীয় বাষ্প দরকার। এখন কি হবে, শীতকালে যখন তাপমাত্রা কম থাকে তখন ওই স্থানটার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, কারণ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হলে জলীয় বাষ্পও তৈরি হচ্ছে না। তাহলে কি হচ্ছে না, আমাদের শীতকালে
জলীয় বাষ্পের বাতাসে যে জলীয় বাষ্প সেই ধারণ ক্ষমতাটা অনেক কমে যায়। এখন কি হয় যে তাপমাত্রা যদি আরও কমতে থাকে আরও কমতে থাকে তখন ক্রমশ কমতে কমতে নির্দিষ্ট তাপমাত্রার বায়ুমণ্ডলে কি হয় ওই স্থানের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, অর্থাৎ আর সে জলীয় বাষ্প নিতে পারে না। এখন ওই তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পগুলো তখন কি হয় তখন তারা শিশিরেই পরিণত হয়। এখন যে তাপমাত্রায় জলীয় বাষ্পগুলো শিশিরে পরিণত হচ্ছে সেই তাপমাত্রাটাকে আমরা শিশিরাঙ্ক বলছি। এবারে দেখো বাষ্পচাপ ও বায়ুর চাপের মধ্যে এক সম্পর্ক, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বায়ুচাপ এবং বাষ্পচাপ এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে প্রথমে একটু জেনে নেই যে বায়ুচাপ বা বায়ুমণ্ডলীয় চাপ জিনিসটা কি। এখন পৃথিবীর যাবতীয় পদার্থের মতো বায়ুরও ওজন আছে, ফলে বায়ু চাপ প্রয়োগ করে, বায়ুর এই চাপকে বায়ুমণ্ডলের চাপ বলে। অর্থাৎ আমরা আমাদের উপরেও কিন্তু আমরা যেহেতু বায়ুমণ্ডলে আছি আমাদের উপরেও বায়ু চাপ প্রয়োগ করে, কিন্তু আমরা কেন সেটা বুঝতে পারি না বলতো? বায়ু আমাদের উপরে চাপ প্রয়োগ করছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে বায়ু আমাদেরকে চতুর্দিক থেকে চাপ প্রয়োগ করছে। যদি যে কোনো একদিক থেকে চাপ প্রয়োগ করতো তাহলে আমরা বিপরীত দিকে হেলে যেতাম। যেহেতু চতুর্দিকে চাপ প্রয়োগ করছে সুতরাং আমরা কি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, সব কাজ করতে পারছি এবং চাপটা বুঝতেও পারছি না। এখন দেখো যে এই ভূপৃষ্ঠে কিন্তু প্রতি 1 বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ 1 কিলোগ্রামের সমান। বায়ু চারিদিক থেকে চাপ দেয় তাই সাধারণভাবে বায়ুর চাপ অনুভূত হয় না। চাপমান যন্ত্র বা ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা থেকে বায়ুর চাপ মাপা হয়। তাহলে আমরা যন্ত্রটার নাম কিন্তু শিখলাম যে ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা থেকে বায়ুর চাপ মাপা হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ থাকে কত? 760 মিলিমিটার পারদস্তম্ভের সমান। এরপরে দেখো বাষ্পচাপ কি। বাষ্প কর্তৃক কোনো তরলের পৃষ্ঠের উপরে প্রয়োগকৃত চাপকে বাষ্পচাপ বলা হয়। এখন এই যে বাষ্পচাপ আর এই বায়ুর চাপের মধ্যে সম্পর্ক, এতে আমরা জানি পৃথিবীর খাল বিল পুকুর নদী সমুদ্র প্রভৃতি থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পানি কি হয় বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এখন মেঘ বৃষ্টি কুয়াশা শিশির প্রভৃতি যে ঘটনাগুলো আছে সেখান থেকে কিন্তু প্রমাণিত হয় যে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। এবং এই জলীয় বাষ্পটা কি শুষ্ক বায়ুর চেয়ে হালকা। এখন এই যে বায়ুমণ্ডল আমাদেরকে চাপ দেয় তাহলে এই চাপের মধ্যে কিন্তু বায়ুর চাপ এবং জলীয় বাষ্পের চাপ এই দুইটা চাপই আছে। তাহলে কি বায়ুমণ্ডল আমাদের উপরে যে চাপটা দেয় সেই চাপের মধ্যে দুইটা চাপ আছে, একটা হচ্ছে বায়ুর চাপ আর একটা হচ্ছে জলীয় বাষ্পের চাপ। এবারে আমরা মনে করি যে কোনো এক সময় এই বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের তাপমাত্রা হচ্ছে টি, ওই সময়ে বায়ুমণ্ডলে যে চাপ প্রয়োগ করে তার মান হচ্ছে পি, আর ওই সময়ে বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের চাপ হচ্ছে স্মল এফ। ওই সময় শুধু বায়ুর চাপ পিএ, শুধু বায়ুর চাপ হচ্ছে পিএ। এরপরে দেখো ঘনত্ব শিখলাম রো এ। ডালটনের আংশিক চাপ সূত্রানুসারে আমরা ডালটনের আংশিক চাপ সূত্রটা তোমরা মেবি কেমিস্ট্রিতে পড়ে এসেছো রসায়ন বিজ্ঞানে, তো সেই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে শুধু বায়ুর চাপ পি এ সমান পি মাইনাস এ। পিটা কি ছিল বায়ুমণ্ডলের চাপ আর এফটা কি ছিল আমাদের বলতো? এফটা ছিল আমাদের এই যে বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ আর হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ এই যে। এবারে দেখো গ্যাসের সমীকরণ থেকে পাই, গ্যাসের সমীকরণ থেকে আমরা কি পাই যে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ আছে, তারপরে সেখানে আমরা বয়েলের সূত্র চার্লসের সূত্র এইসব অ্যাভোগাড্রো সূত্রগুলো শিখেছি। সেই সূত্র থেকে আমরা একটা সূত্র জানি যে P1 বাই রো 1 T1 ইকুয়াল টু হচ্ছে P2 বাই রো 2 T2। এখন এই সূত্রটা ব্যবহার করে আমরা এই বাষ্পচাপ তারপর বায়ুর চাপ এদের মধ্যে সম্পর্কটা নির্ণয় করে ফেলবো। দেখো এখানে পি এ শুধু বায়ুর চাপ, পি এ রয়েছে বায়ুর ঘনত্ব, টি হচ্ছে তাপমাত্রা, আর এটা হচ্ছে আমাদের প্রমাণ অবস্থায় যে চাপ ঘনত্ব এবং তাপমাত্রা আছে সেটা। এবারে তুমি এখান থেকে ক্যালকুলেশন করবে পি এর মানটা, এই যে সমীকরণ থেকে বসায় দাও পি মাইনাস এফ, এই যে পি মাইনাস এফ আমরা বসিয়ে দিলাম, এরপরে সমীকরণটা লিখলাম যা আছে তাই বাকিগুলো। আচ্ছা এরপরে কি হলো পি মাইনাস এফটাকে আমি রেখে দিলাম আর রো এ টিটাকে আমি পি নটের সঙ্গে দিয়ে দিলাম। খেয়াল করে দেখো এরপরে
এখান থেকে আমি f এর মানটা বের করে নিব এই যে আমার f f টা কি আমার বলো তো হুম জলীয় বাষ্পের চাপ তাহলে f এর মান আমি বের করে নিলাম f ইকুয়াল টু p মাইনাস p নট রো এ ইনটু t ভাগ রো নট t নট তাহলে এই সমীকরণটাই কিন্তু বাষ্পচাপ এবং বায়ুর চাপের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এখানে f হচ্ছে আমার বাষ্পচাপ p হচ্ছে আমার বায়ুর চাপ তাহলে এই সমীকরণটার মাধ্যমে আমরা কি করতে পারবো বাষ্পচাপ এবং বায়ুর চাপের মধ্যে সম্পর্ক বের করতে পারবো তা এই হয়ে গেল আমাদের সম্পর্ক পরের প্রশ্নে চলে যাচ্ছি শুষ্ক বাল্ব তাপমাত্রা ড্রাই বাল্ব টেম্পারেচার এই প্রশ্নটা হচ্ছে তোমাদের মানে পরীক্ষায় অনেক বেশি আসে তাহলে আমরা ভালো করে পড়ব শুষ্ক বাল্ব তাপমাত্রা সাধারণ থার্মোমিটারে যে তাপমাত্রা পাওয়া যায় তাকে শুষ্ক বাল্ব তাপমাত্রা বা ড্রাই বাল্ব তাপমাত্রা বলা হয় সাধারণ থার্মোমিটারে তুমি যে তাপমাত্রাটা পাবে সোজা কথা সেটাই হচ্ছে আমার শুষ্ক বাল্ব তাপমাত্রা বা ড্রাই বাল্ব তাপমাত্রা এখন শুষ্ক বা ড্রাই বাল্ব তাপমাত্রাকে আমরা কি দ্বারা পরিমাণ করব সেটা হচ্ছে আমরা থার্মোমিটার দ্বারা পরিমাণ করব এখন দেখো ভেজা বাল্ব তাপমাত্রা কি ওয়েট বাল্ব টেম্পারেচার ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে থার্মোমিটারের বাল্ব ভেজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় 270 মিটার পার মিনিট বেগে বাতাসে ঘুরিয়ে বাতাসের তাপমাত্রার যে মানটা পাওয়া যাবে তাকে আমরা বলবো ভেজা বাল্ব তাপমাত্রা বা ওয়েট বাল্ব তাপমাত্রা তাহলে ওয়েট বাল্ব তাপমাত্রা নির্ণয় করার জন্য কি করতে হবে আমাদের থার্মোমিটারের বাল্বটিকে ভেজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় 270 মিটার পার মিনিট বেগে বাতাসে ঘোরাতে হবে তাহলেই আমরা বাতাসের যে তাপমাত্রাটার মান পাবো সেটাই আমাদের ভেজা বাল্ব বা ওয়েট বাল্ব তাপমাত্রা এরপর দেখো এই যে ড্রাই বাল্ব তাপমাত্রা এবং ওয়েট বাল্ব তাপমাত্রা এই দুইটার মধ্যে পার্থক্য কি প্রথমে আসো ড্রাই বাল্ব তাপমাত্রা যে আমরা সংজ্ঞাটা লিখে ফেলবো সাধারণ থার্মোমিটারে যে তাপমাত্রা পাওয়া যায় তাকে শুষ্ক বাল্ব তাপমাত্রা বা ড্রাই বাল্ব তাপমাত্রা বলে ওয়েট বাল্ব তাপমাত্রা হচ্ছে থার্মোমিটারের বাল্ব ভেজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় 270 মিটার পার মিনিট বেগে বাতাসে ঘুরিয়ে বাতাসের তাপমাত্রার যে মান পাওয়া যায় তাকে ভেজা বাল্ব তাপমাত্রা বা ওয়েট বাল্ব তাপমাত্রা বলে ড্রাই বাল্ব তাপমাত্রাকে আমরা ডিবিটি দ্বারা প্রকাশ করি আর ওয়েট বাল্ব তাপমাত্রাকে আমরা ডাব্লিউবিটি দ্বারা প্রকাশ করি এখন সাইক্রোমেট্রিক চার্টে এটি 90 ডিগ্রি কোণে অবস্থিত ড্রাই বাল্ব তাপমাত্রাটা সাইক্রোমেট্রিক চার্টে 90 ডিগ্রি কোণে অবস্থিত আর ওয়েট বাল্ব তাপমাত্রা সাইক্রোমেট্রিক চার্টে 30 ডিগ্রি কোণে অবস্থিত তোমরা চাইলে এখানে কোণের ছবি দুটো এঁকে দিতে পারো একটা 90 ডিগ্রি কোণ আর একটি হচ্ছে 30 ডিগ্রি কোণ এই দুটো ছবিও তোমরা এঁকে দিতে পারো এবারে আসো সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় কিভাবে করে এখন আপেক্ষিক আর্দ্রতা মাপার যে যন্ত্রটি আছে সেই যন্ত্রটির নাম হচ্ছে হাইগ্রোমিটার এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা হাইগ্রোমিটারের ছবি দেওয়া আছে এটি সাধারণ দুটো থার্মোমিটার নিয়ে গঠিত এই যে দুইটা থার্মোমিটার দুটো দেখো লাল পারদ দেখা যাচ্ছে থার্মোমিটারের ভেতরে তবে একটি থার্মোমিটার শুষ্ক অবস্থার মান দেয় অর্থাৎ সাধারণ তাপমাত্রার মান দেয় অপরদিকে অন্য থার্মোমিটারটির নিচের অংশ আর্দ্র অবস্থায় থাকে এই যে দেখো এই থার্মোমিটারটার নিচের অংশটা এখানে আর্দ্র পানি আছে আর্দ্র অবস্থায় আছে যেহেতু আর্দ্র থার্মোমিটারের নিচের অংশ সিল্কের একখণ্ড কাপড় টুকরো দিয়ে পানিতে ভেজানো থাকে তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে ঠান্ডা হয় কারণ ভেজা কাপড় সুপ্ত তাপ ত্যাগ করে তাড়াতাড়ি বা ধীরে ধীরে ঠান্ডা হয়ে পড়ে তাহলে কতটা তাড়াতাড়ি কাপড় তা শুকাবে এবং ঠান্ডা হবে তা নির্ভর করবে বাতাসে কতটা জলীয় বাষ্প আছে তার উপর ধরা যাক শুষ্ক থার্মোমিটারে 24 ডিগ্রি সেলসিয়াস আছে কিন্তু সেই সময়ে আর্দ্র থার্মোমিটারে কত থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তোমার দুইটা থার্মোমিটার একই সঙ্গে আছে কিন্তু একটা শুষ্ক আরেকটা হচ্ছে ভেজা কাজেই শুষ্ক থার্মোমিটার বেশি তাপমাত্রা দেখাবে আর তোমার আর্দ্র থার্মোমিটারটা হচ্ছে কম তাপমাত্রা দেখাবে এখন এখানে যেই এই ধরনের যত তোমাদের কি বলে বর্ণনামূলক প্রশ্ন থাকে এই বর্ণনামূলক প্রশ্নগুলো না গল্পের মতন করে শিখতে হয় যে এখানে আসলে আমি এই যন্ত্রটা কেমন এই যন্ত্রটার একটা অংশ আছে সেগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো তোমার আগ্রহ নিয়ে পড়লে কিন্তু এটা মনে থাকবে
ভালো মনে থাকবে। তাহলে আমার এই যন্ত্রটার নাম কি? হাইগ্রোমিটার। আমি ছবিটা দেখেই দেখো অনেক কিছু বর্ণনা দিয়ে দিতে পারি, যে দেখো হাইগ্রোমিটার, তারপরে আমরা কি বলবো যে দুইটা থার্মোমিটার থাকবে, একটা আর্দ্র অবস্থায় একটা শুষ্ক অবস্থায়, আর্দ্র অবস্থাটা ভেজা অবস্থায় মান দিবে, আর শুষ্কটার কি সাধারণ যে থার্মোমিটারের সাহায্যে মাপা যায় মান সেটা দিবে। এখন কি হলো যে আর্দ্র থার্মোমিটারের নিচে যেহেতু আমার সিল্কের একখণ্ড কাপড়ের টুকরো পানিতে ভেজানো থাকে, সুতরাং এর জলীয় বাষ্প পরিমাণ, সে জলীয় বাষ্প কি করবে, ত্যাগ করে ঠান্ডা হবে আস্তে আস্তে। এই হচ্ছে ঘটনা। এখন যে স্থানের আপেক্ষিক আর্দ্রতা তুমি নির্ণয় করবা, সেই স্থানে যন্ত্রটিকে রেখে এর থার্মোমিটার দুটির পার্ট তুমি নিবা। এরপরে গ্লাসিয়ারের উৎপাদকের সাহায্যে শিশিরাঙ্ক বের করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হবে। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য যে বিজ্ঞানী গ্লেসিয়ার আছেন তার উৎপাদকের সাহায্যে আমরা শিশিরাঙ্ক বের করব, তারপরে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। তাহলে এখন দেখি আসো কিভাবে সেটা আমরা বের করতে পারি শিশিরাঙ্ক। যে মনে করি শুষ্ক ও সিক্ত বাল্ব থার্মোমিটারে নির্দেশিত তাপমাত্রা হচ্ছে θ1 একটা, আর একটা হচ্ছে θ2। ধরো শুষ্কটা θ1 আর সিক্তটা হচ্ছে θ2, এবং ওই সময়ের শিশিরাঙ্ক কত? θ। এখন তাহলে গ্লেসিয়ারের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি, তার যে সমীকরণটি আছে যে θ1 মাইনাস θ ইকুয়াল টু জি, এটা হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক, আচ্ছা θ1 মাইনাস θ2। তাহলে এখানে আমি থেটার মানটা বের করে নিলাম, থেটাটাই হচ্ছে আমার দরকার শিশিরাঙ্ক। তাহলে থেটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এই সমীকরণ থেকে শিশিরাঙ্ক নির্ণয় করা যায়, যেখানে জি হচ্ছে θ1 তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক। তাহলে কি আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো শিশিরাঙ্ক পাওয়া গেলে রেনোর তালিকা থেকে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ এবং বায়ুর তাপমাত্রায় অর্থাৎ θ1 তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ নির্ণয় করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। সোজা কথায় আমি যদি সূত্রটা বলি, সূত্রটা যদি ব্যবহার করি, তাহলে হবে আপেক্ষিক আর্দ্রতা আর স্মল এফ বাই হচ্ছে ক্যাপিটাল এফ ইন্টু হচ্ছে 100%। এই যে বললাম যে আমরা আপেক্ষিক আর্দ্রতা যে নির্ণয় করব, সেটা আমাদের সবসময় কী করতে হয়, আমরা পার্সেন্টেজ হিসাবে নির্ণয় করি। সুতরাং আমার সূত্রেও কিন্তু একটা পার্সেন্টেজ থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার পদ্ধতি, হাইগ্রোমিটারের সাহায্যে আমরা নির্ণয় করে ফেললাম। এরপরে যেটা শিখব দেখো, যে বর্ষাকাল অপেক্ষা গ্রীষ্মকালে এবং শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, এর কারণ কি? আচ্ছা, বাতাসের আর্দ্রতা নির্ভর করবে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার উপর। বাতাস কতটুকু ভেজা বা শুষ্ক তা বোঝা যায় আর্দ্রতার পরিমাপ দিয়ে। এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আর্দ্রতা বেশি হয়, কম হলে আর্দ্রতাও কম হয়। বাতাসে জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট সীমা থাকে, একে বাতাসের সম্পৃক্ত অবস্থা বলে। এখন বাতাস সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেলে আর জলীয় বাষ্প কিন্তু তারা শোষণ করতে পারে না। এটা আমরা একটু আগেও যে প্রশ্নগুলো শিখলাম সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে বাতাস কী করে, সম্পৃক্ত অবস্থায় গেলে তার আর জলীয় বাষ্প শোষণ করার কোনো ক্ষমতা থাকে না। এখন দেখো যে বাতাসের আর্দ্রতা যদি সম্পৃক্ত অবস্থার খুব কাছাকাছি হয়, তাহলে কি হবে যে অন্য বস্তু থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা কিন্তু তার আর থাকবে না, কমে যাবে। অর্থাৎ বাতাস যদি বেশি ভেজা হয় তাহলে তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা কম হয়, অন্যদিকে বাতাসের আর্দ্রতা যত কম হবে জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা তত বেশি হবে। এখন এই কারণেই বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন বাতাসের আর্দ্রতার মান অনেক বেড়ে যাবে, আর শীত ও গ্রীষ্মকালে এর মান অনেক কমে যাবে। এ কারণে শীতের বাতাস কিন্তু বেশি শুষ্ক। এখন শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি থাকে, ফলে ভেজা কাপড় বা যে কোনো ভেজা বস্তু থেকে শীতের বাতাস খুব সহজেই পানি শোষণ করে নিতে পারে। এ কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকাবে আর বর্ষাকালে গ্রীষ্মকালে কম তাড়াতাড়ি শুকাবে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। এরপরে দেখো আমরা এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আজকে শিখলাম, এটা একটা ছোট্ট একটা অধ্যায়, এখান থেকে মানে মোটামুটি দুই একটা প্রশ্ন তোমাদের আসে। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের ছিল যে আর্দ্রতা বলতে কি বোঝায়, আর্দ্রতা কত প্রকার, কি কি, পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। তারপরে 3 নম্বরে ছিল তেনথালপি, সাইক্রোমেট্রিক, প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপ, শিশিরাঙ্ক, অর্থাৎ আমাদের যে ছোট ছোট সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো 3 নম্বরে আমরা শিখব। এরপরে 4 নম্বর প্রশ্নটা দেখো,
যে বাষ্পচাপ ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো। পাঁচ নম্বরে কি আছে, যে আমাদের ড্রাই বাল্ব তাপমাত্রা ও ওয়েট বাল্ব তাপমাত্রা কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লিখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো ছয় নম্বরে আমরা শিখব যে সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। এরপরে শেষ প্রশ্নটা, যে বর্ষাকাল অপেক্ষা গ্রীষ্মকালে ও শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, আলোচনা করো। আচ্ছা, আগামী ক্লাসের পাঠ দেখো, তোমাদের কিন্তু চতুর্থ অধ্যায় আজকে শেষ হয়ে গেল মোটামুটি, আমি আশা রাখছি যে তোমরাও আমার সঙ্গে সঙ্গে শেষ করে ফেলেছো। আচ্ছা, আর এখন যেহেতু একটা স্কুল কলেজ খোলার একটা সিদ্ধান্ত হচ্ছে, কাজেই আমরা হয়তো আশা করছি যে আমাদেরও ক্লাস শুরু হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আমার ক্লাসে দেখা হবে। আর আগামী ক্লাসে আমরা যে অধ্যায়টা শিখবো সেটা হচ্ছে অধ্যায় পাঁচ, তাপের প্রকৃতি ও এর যান্ত্রিক সমতা। এই অধ্যায়টা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখে ফেলবো। এখন যেহেতু করোনাকালীন সময়, তোমরা বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর যদি বাইরে যেতেই হয় অবশ্যই মাস্ক পরিধান করবে এবং একটা স্যানিটাইজার সঙ্গে নিয়ে যাবে। তাহলে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের সকলকেই ধন্যবাদ।